স্বামীর বিভৎস ক্ষত চিহ্ন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রচুর নারকল গাছ এবং বন জঙ্গল যা ছিল প্রকৃতির তাণ্ডব লীলায় সমস্ত চলে গেছে। আমরা এখন যাচ্ছি ডিগলিপুরের পথে, অনেক দূরে সমুদ্র দেখা যাচ্ছে, ওইখান থেকে জল এসে ঘুরে ভাসিয়ে নিয়ে যায়। আমরা এখন যাচ্ছি ডিগলিপুরের পথে, রাতে থাকবো রামগঞ্জ। প্রকৃতির ধ্বংসলীলা ছাড়িয়ে আবার একটু পুকুরে জেগে উঠেছে।